আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি দুর্দান্ত সাইট শেয়ার করব। সাইটটির নাম এনার্জি। তো যাই হোক, এই সাইটটিতে অ্যাকাউন্ট খুললে রেজিস্ট্রেশন বোনাস হিসেবে 50 টাকা দেয় এবং প্রতি রেফারে হচ্ছে তারা 5 টাকা বোনাস দেয়। তবে এই 5 টাকা হচ্ছে আপনাকে 100 টাকা পর্যন্ত বোনাস দেবে। এখানে যদি শেয়ারে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন 100 টাকা হলেই 5 টাকার বোনাসটা আর দিবে না, তারপর থেকেও রেফার বোনাস দিবে। সেটা যদি আমি একটু দেখাই যে এখানে হাউ ডু, এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আপনার রেফারে কেউ যদি 1000 টাকা ডিপোজিট করে তো সে হচ্ছে ডেলি 75 টাকায় ইনকাম পাবে, মান্থলি পাবে 2250 টাকা, টোটালি রেভিনিউ 2250 টাকা। 2500 টাকা ডিপোজিট করে এনার্জি টু নিলে ডেলি ইনকাম 180 টাকা, 6000 টাকা ডিপোজিট করলে ডেলি 380 টাকা এবং 8000 টাকা ডিপোজিট করলে ডেলি হচ্ছে 480 টাকা। এখানে লিস্ট দেখতে পারবেন, নিচে যদি আসে এখানে রেফার কমিশন লিস্ট দেখতে পারবেন। আপনার রেফার কেউ যদি এনার্জি ওয়ান অর্থাৎ 1000 টাকা ডিপোজিট করে আপনি পাবেন হচ্ছে 100 টাকা রেফার বোনাস। তারপর আপনার রেফার কেউ যদি এনার্জি টু 2500 টাকা দেয় নেয় তো আপনি রেফার বোনাস পাবেন 250 টাকা। তারপর 6000 টাকা আপনার রেফার কেউ ডিপোজিট করলে রেফার বোনাস পাবেন 600 টাকা। তারপর আপনার রেফারে কেউ 10,000 টাকা ডিপোজিট করলে আপনি পাবেন 1000 টাকা রেফার বোনাস। তো রেফার বোনাসের সিস্টেম এবং ইনকামের সিস্টেম এখানে তারা দিয়েছে। এখান থেকে চাইলে ডিটেলস দেখে নিতে পারেন। যে এখান থেকে হোমে ক্লিক করবেন, প্রথমে হোমে ক্লিক করার পর এখানে হাউ ডু এখানে ক্লিক করলে আপনি এগুলো দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট খুললে 50 টাকা বোনাস দেয়, এটা এখান দেখতে পারবেন। আর রেফার করলে প্রতি রেফার 5 টাকা। রেফার করার জন্য যে এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এখানে ক্লিক করলে রেফার লিঙ্কটি কপি হয়ে যাবে। তারপর এখান থেকে টিমে যদি ক্লিক করে এখান থেকে আপনার কতটা রেফার হয়েছে টোটাল 3 জেনারেশন থেকে সব এখানে দেখতে পারবেন, কমিশন কত পেয়েছেন সব এখান থেকে দেখতে পারেন। তারপর হোমে যদি ক্লিক করে এখানে চেক ইন এখানে ক্লিক করলে প্রতিদিন 1 টাকা থেকে আপনার 5-10 টাকা এখান থেকে বোনাস পাবেন চেক ইনে ক্লিক করলে। তো যাই হোক, এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে এখান থেকে প্যাকেজ নেবেন, কীভাবে এখান থেকে উইথড্র করবেন, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো। আমি এই সাইটটি অ্যাকাউন্ট খুলব। সাইটটি আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে, যার কারণে এখানে অ্যাকাউন্ট খুলছি। এবং এখন আমি রিসার্চ করে এখান থেকে হচ্ছে প্ল্যান 2 নিব। এখান থেকে হচ্ছে আমি 2500 টাকা দিয়ে প্ল্যানটি নিব, ডেলি ইনকাম 180 টাকা। নেওয়ার পর এখান থেকে আমি উইথড্র করব। উইথড্র দেওয়ার পর যদি পেমেন্ট পাই তাহলে আপনারা নিজ রিস্কে এখানে কাজ করতে পারেন। সাইট আজকে আছে, কালকে নাও থাকতে পারে, আবার আজকে আছে আরও 3 মাস মার্কেটে থাকতে পারে। তো ইনভেস্টিং সাইট রিস্ক আছেই। তো যাই হোক, এখানে 2500 টাকার প্যাকেজ নিলে ডেলি 180 টাকা ইনকাম। এখানে আমি ইনভেস্ট করব হচ্ছে আপনার 2600 টাকা। আজকে ইনকাম 180 টাকা এবং অ্যাকাউন্ট খুললে পেয়েছি হচ্ছে 56 টাকা। তো এখানে আমি আর 300 টাকা বাড়তি রাখবো, যেন আমি আজকে প্যাকেজ নেওয়ার পর আজকের ইনকাম দিয়ে এবং আজকে আমি যেন উদ্যোগ করে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাতে পারি। তাই আমি একটু বেশি রিসার্চ করবো, 2600 টাকার মতো রিসার্চ করব। তো যাই হোক, এখানে প্রথমে রিসার্চ করা দেখায়, তারপর কাজের সিস্টেম দেখাবো, তারপর শেষের দিকে দেখিয়ে দিব মানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। তা রিসার্চ করার জন্য রিসার্চ লেখার উপর ক্লিক করব। তো আপনারা এখান থেকে হোমে ক্লিক করুন, প্রথমে অ্যাকাউন্ট খোলার পর তারপর প্ল্যানে ক্লিক করবেন। এখানে দেখে নেবেন কোন প্ল্যানটি নিতে চান। সর্বনিম্ন 1000 টাকা ডিপোজিট এবং সর্বনিম্ন উইথড্র হচ্ছে 300 টাকা। তারপর 6000 প্যাকেজ রয়েছে, 8000 প্যাকেজ রয়েছে, যেটা পছন্দ এটা নেবেন। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা অ্যাকাউন্টে ক্লিক করব, তারপর রিসার্চ লেখার উপর ক্লিক করব, তারপর এখান থেকে হচ্ছে আমরা 2600 টাকা সিলেক্ট করি। 1000 টাকার নিচে ডিপোজিট করলে ডিপোজিট করা টাকা কিন্তু অ্যাড না হতে পারে, 1000 টাকার নিচে কেউ ডিপোজিট করবেন না। তো এখানে আমি 2600 দিলাম, দেওয়ার পর এখান থেকে ওয়ান পে সিলেক্ট থাকবে, তারপর এখান থেকে রিচার্জ নাও লেখার উপর ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ নাও লেখার উপর ক্লিক করব। তারপর এরকম আসবে, আমি যে নাম্বার থেকে টাকা পাঠাবো অর্থাৎ ডিপোজিট করব সেই বিকাশ নাম্বার এখানে দিই। তো সেই বিকাশ নাম্বার দিলাম, দেওয়ার পর এখানে পেমেন্ট চ্যানেল, তো আমি বিকাশ নাম্বার দিয়েছি এখানে বিকাশ সিলেক্ট করব, তারপর পেমেন্টে জাল লেখার উপর ক্লিক করব। তারপরে এরকম একটা ইন্টারভেস শেয়ার করবে, এখান থেকে নাম্বারটি কপি করবে। এখানে যে নাম্বার আছে নাম্বারটি এখান থেকে কপি করলো, করার পর এখানে এই নাম্বারে সেন্ড মানি করব, তারপর ট্রানজ্যাকশন আইডি এখানে দিব। তো আমি বিষয়টা দেখা দিই বিকাশ থেকে। তো বিকাশ আসলাম, তারপর সেন্ড মানি লেখার উপর ক্লিক করব, তারপর নাম্বারটি পেস্ট করলাম, অ্যারো চিহ্ন এখানে ক্লিক করব, তারপর এখান থেকে হচ্ছে 2600 টাকা দিব, দেওয়ার পর অ্যারো চিহ্ন এখানে ক্লিক করব, তারপর পিনকোড দেওয়ার পর অ্যারো চিহ্ন এখানে ক্লিক করব, তারপর সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে থাকব। আপনার সেন্ড মানি সফল হয়েছে। এখন এখান থেকে অবশ্যই যে কাজটি করব ট্রানজ্যাকশন আইডি, এখান থেকে এটা কপি করব ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডি কপি করলাম, যাব ওই সাইটটির ভিতর, आसार पर दस संख्या लेनदेन आईडी एखे ट्रांजेक्शन आईडी पेस्ट कर पेमेंट निश्चित करूने क्लिक करब। अर्डर प्रचार करा हे 30 मिनटर मध्य एड हो बोले आशा करा हे। तो एखन एखान केटे दीब अथवा अकाउंटे क्लिक करब। तो एखान एखन वेट करब देखी कतक्षणेर मध्य आमादेर डिपोजिट करा बैलेंस एड हो जाए। तो 30 मिनट तारा समय नियेछे। आर एकटा कथा ए साइटटी सम्पर्के रिचार्ज समस्या बा जे कोनो समस्या होले एखाने कस्टमार सार्विस रयेछे, अफिशियल टेलिग्राम चैनल रयेछे, अफिशियल टेलिग्राम ग्रुप रयेछे, एखाने तादेर साथे जोगाजोग करबेन बा साइट सम्पर्के आरो विस्तारित जानते पारबेन। तो जाई होक मोटामुटी 30 सेकेंडेर मध्य आमादेर डिपोजिट करा बैलेंस एखाने एड होयेछे मेन बैलेंसे। एखन ये बैलेंस दिए हमें प्लान किनब। प्लान केनार जोन्नो एखान थेके प्लान लेखार ऊपर क्लिक करब। तारपर एखान थेके आपडेट नाउ लेखार ऊपर क्लिक करब। तारपर एखान थेके ओके लेखार ऊपर क्लिक करब। पार्सेस सक्सेस। एखन जोदि अकाउंटे क्लिक करी एखान देखते पाच्छेन आमार होच्छे 156 टाका आछे। तो एखान थेके एखन जोदि आर्निंगे क्लिक करी एखान देखते पाच्छेन रिसीव इनकाम 180 आजकेर जे इनकाम आजके एखान थेके आमरा रिसीव करते पारबो। तो ये साइटर काज ही होता है ये मैं प्रतिदिन ये आर्निंगे क्लिक करबें तारपर एखान आपनर रिसिपे क्लिक कर ले पैकेज अनुजाई जे इनकामटा ओटा अकाउंटे एड हो जाए। तो एखन आमार अकाउंटे देखते पाच्छेन 156 टाका आछे। एखन जोदि आर्निंगे क्लिक करी तारपर रिसिपे लेखार ऊपर क्लिक करी रिसिप कमप्लीट एखन जोदि अकाउंटे क्लिक करी देखते पाच्छेन 336 टाका होयेछे। तो एखाने मिनिमाम उइड्रो होच्छे 300 टाका आमार 336 टाका हलो कारण आमी 100 टाका अतिरिक्त डिपोजिट करेছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে উইথড্র নিয়ে দেখানোর জন্য এই কাজটা করেছি। তো যাই এখন এখান থেকে উইথড্র দিই তারপর পেমেন্ট পেলে পেমেন্ট প্রুফ দেখাবো এবং শেষের দিকে দেখিয়ে দেব কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো এখান থেকে এখন উইথড্র লেখার উপর ক্লিক করব। ক্লিক করলে এরকম আসতেছে। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট লেখার উপর ক্লিক করে প্রথমে উইথড্রল নাম্বার সেট করি। তো এখান থেকে যদি আমরা পার্সোনাল এখানে ক্লিক করি এখানে অ্যাকাউন্টে যদি ক্লিক করি तो सेम इंटरफेस आइसे एखाने रियल नाम दी तो एखाने रियल नाम दिलाम अपनारा रियल नाम दिबेन देपर बैंक कोड एखान थेके होच्छे बिकाश होले बिकाश नगद होले नगद आमी एखान थेके बिकाश सिलेक्ट करलाम। तारपर बैंक अकाउंट आमार बिकाश नाम्बारटा एखाने देब जे नाम्बारे टाका निते चाई। तो रियल नाम दिलाम नामटा देखे नी बिकाश सिलेक्ट करलाम। तारपर होच्छे बिकाश नम्बर दिलाम देपर सेव लेखार ऊपर क्लिक करब। तारपर एखन अकाउंटे क्लिक करब। तारपर आबार उइथड्र लेखार ऊपर क्लिक करब। तारपर एखान थेके 330 टाका उइथड्र दिब 330 दिलाम। तारपर एखान थेके होच्छे उइथड्रल चार्ज 10% भ्याट काटबे मिनिमाम उइथड्रल 300 टाका देखते पाच्छेन एखाने लेखा 24 घंटार मध्य पेमेंटटा पाबो। तो एखाने कन्फार्म उइथड्र लेखार ऊपर क्लिक करब। तो उइथड्र होयेछे एटा होच्छे एखन पेंडिंगे रयेछे। तो देखा जाक आमरा कतक्षणेर मध्य पेमेंटटा पाई। पेमेंटटा पाइले आमरा पेमेंट प्रूफटा देखाबो एबं शेषेर दिके देखिये देब किभाबे अकाउंट खुलबेन। तो एखन भिडियोटी स्टप करी। तो फाइनली पेमेंटटा पेये गेलाम एनार्जी साइट थेके। एखाने देखते पाच्छेन एइमात्र मेसेजटा आसलो 297 टाका पेमेंट पेयेछि एनार्जी साइट थेके। आमी जो उइथड्र हिस्ट्री देखा एखाने देखते पाच्छेन उइथड्र रेकर्ड एखाने क्लिक करे एखाने देखते पाच्छेन अप्रूव। तो 10% तारा भ्याट केटे आमरा होच्छे पेमेंटटा पेयेछि 297 टाका। तो जारा काज करते चान काज करते पारेन निज रिस्के। साइट बंद होते पारे आबार अनेक दिन थाकतेओ पारे एरकम एकटा रिस्क आछे इनभेस्टमेंट साइटे। तो आमी जो अकाउंट खोलार सिस्टेम देखाई अकाउंट खोलार जोन्नो भिडिओ डिस्क्रिपशने साइटटी लिंक पाबेन। तो लिंकटिर ऊपर क्लिक करबेन अकाउंट खोलार जोन्नो। लिंकटिर ऊपर क्लिक करले एरकम आसबे। आमी एकटु लग आउट करे आपनादेरके अकाउंट खोलार प्रसेसटा देखाई। तो आपनारा जखन लिंकटिर ऊपर क्लिक करबेन तखन एरकम आसबे। प्रथमे एखाने नाम्बार दिबेन शून्य बाद दिए एखाने नाम्बार दिबेन। तारपर लगइन पासवर्ड दिबेन। तारपरे सेंडे क्लिक करले आपनार कॉल दिए अथवा मैसेज दिए तारा होच्छे कोड पाठाबे वेरिफिकेशन कोड ओई कोड एखाने दिबेन। तारपर एखाने जे कोड देखते पाच्छेन एई कोड एखाने दिबेन। देरपर रेजिस्टारे क्लिक करले अकाउंट खोला होबे। एकटा फोने एकटाई अकाउंट खुलबेन दुइटा अकाउंट खुलले हयतो आपनार अकाउंट बैन होते पारे। तो एई छिलो भिडियोटी। धन्यवाद।